হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আমার মৌসুমির রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে চিকেন কারি রান্না করে দেখাবো। বেশ প্রাচীন একটা রেসিপি এটা, আর এটা খেতেও কিন্তু অনেক ডিলিশিয়াস। তো দেখতে থাকুন আমি এটা কিভাবে রান্না করছি। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, তেল পরিমাণ মতো, জল পরিমাণ মতো, স্লাইস করে কাটা টমেটো 1টা, কাঁঠালের বিচি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা চেরা 5টা, 2টো আলুকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, জিরের গুঁড়ো 1½ টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, পেঁয়াজ পেস্ট 3/4 কাপ, রসুন পেস্ট 1 টেবিল স্পুন, আদা পেস্ট 1½ টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1/3 টিস্পুন, ইয়োগার্ট 1 টেবিল স্পুন, তেজপাতা 2টো, গোটা গরম মশলা পরিমাণ মতো ও নুন স্বাদ মতো। প্রথমে আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিব। তার জন্য আমি প্যানটিতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলু, সামান্য পরিমাণ নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ড, যেহেতু আমি এই চিকেন কারিটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি, তাই এখানে আলুটা না দিলেও চলবে, কারণ এটা অপশনাল। তবে আমার কাছে মনে হয় চিকেন বা মাটন কারিতে আলু দিলে একটু ভালো লাগে, তাই এখানে আমি আলুটা অ্যাড করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একই তেলের ভেতরে গোটা গরম মশলা ও তেজপাতা 2টোকে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একে একে রসুন পেস্ট, আদা পেস্ট সহ অন্যান্য সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। ফ্রেন্ডস, আমি গরম মশলার গুঁড়োটা পরে ইউজ করব। আর চেষ্টা করবেন যে কোনো চিকেন কারিতে রসুন পেস্টের পরিমাণটা একটু বেশি অ্যাড করার, কারণ ইউজুয়ালি চিকেন কারিতে কিন্তু রসুনের পেস্টটা বেশি ইউজ করা হয়, তাতে করে কারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো ও ইয়োগার্টটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, মশলাটাকে যত বেশি কষাবেন কারিটা খেতে তত বেশি টেস্টি হবে। এটাও কষানো হয়ে গেছে, এখন আমি চিকেন ও কাঁঠালের বিচিগুলো দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ফ্রেন্ডস, চেষ্টা করবেন কাঁঠালের বিচির পরিমাণটা একটু বেশি অ্যাড করার, তাহলে এই কারিটা খেতে আরও বেশি টেস্টি হবে। আর আপনারা এটা স্পেশালি রুটি, লুচি, পরোটা, গরম সাদা ভাত ও পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন। ফ্রেন্ডস, আমার পার্সোনালি এই কাঁঠালের বিচি দিয়ে চিকেন কারিটা ভীষণ পছন্দের। তো আপনারা একবার আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন, আশা করি আপনারা এটা লাইক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কষানো হয়ে গেছে, এখন আমি ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। এটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে 20 মিনিটের জন্য ঢেকে দিব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয় এবং তলায় লেগে না যায়, সাথে সাথে ঝোলটাকেও একটু শুকিয়ে নিব। রান্নাটা প্রায় শেষের পথে, এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা চেরা ও গরম মশলার গুঁড়ো দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা রান্না হয়ে গেছে,
এখন আমি এটাকে সার্ভিং বলে উঠিয়ে নিব। ফ্রেন্ডস, দেশি বিদেশি ও ইউনিক রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আগামীতে অনেক মজার মজার রেসিপির আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।